তুই উফ্রির দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখো? আমি যেটা দেখি সেটা তুমি দেখতে পারবা না, বুঝলে? যে দেখার জন্য সত্যি পাওয়া না। শোনো, বাজারে যাবা, বুঝলে? বাজারে যে কচু শাক কিনে আনবা, তবে এটা খাবা, খালি চোখে পাওয়ার বাড়বে, তারপর সুন্দর দেখতে পারবা। কাহিনী বেশি অক্সিজেন আবার ভালো না, মাঝে মাঝে একটু কার্বন ডাই অক্সাইড নিও। বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলা হয়েছিল যে আমার মেয়ে তো বাদ, এই এলাকার কোন মেয়ের দিকে কোন রকম দৃষ্টি দেওয়া যাবে না, বলা হয়েছিল না? জি। তাহলে কি করতেছো? এই যে ওইদিকে তাকে আছো, এখন ওই বাড়ির লোক এসে যদি আমারে কমপ্লেন করে যে আমার বাড়ির লোক ওদিকে কুদৃষ্টি দিচ্ছে, তাহলে আমার মান সম্মান থাকবো? আপনি এরকম করছেন কেন? কি করলাম? এই যে এরকম। কি রকম? মানে এত রুড হওয়ার তো কিছু নাই, আর এরকম পিছনে দাঁড়ায় কেউ কথা বলে, সামনাসামনি দাঁড়ায় কথা বলতে হয়। আমি চাই না আমার নিজের কোনো ক্ষতি হোক, ঠিক আছে? আর বিষয় হচ্ছে আমি আমার চোখরে অনেক ভালোবাসি, আমি চাই না আপনার দিকে তাকে আমার চোখটা নষ্ট হোক। আমার দিকে তাকালে আপনার চোখ নষ্ট হয়ে যাবে? ভাই, উপর মহল থেকে একটা নিষেধাজ্ঞা আছে, আপনার দিকে তাকানো যাবে না। মানে কে আপনাকে নিষেধাজ্ঞা করলো? আপনার শ্রদ্ধেয় বাবা, আই মিন আমাদের শ্রদ্ধেয় ল্যান্ডলর্ড, বাসা ভাড়া দেওয়ার আগে বলছে মেসেজ যেহেতু উঠতেছেন আপনারা, আপনারা আপনাদের চারিত্রিক দিক থেকে পরিমিতি বোধ বজায় রাখবেন এবং পর্দা করে চলবেন। সো আমি তো আর সেটা অমান্য করে এই বাসা থেকে বিতাড়িত হতে পারি না, তাই না? ঠিক আছে, বুঝলাম, কিন্তু এখন এরকম করার কি মানে হচ্ছে? কি করছি আমি? আর আপনি তো বলেছেন মেসেজ এসে ব্যাচেলাররা থাকে তারা নাকি চরিত্রহীন হয়, আমি জেনে শুনে আমার চরিত্র কেন নষ্ট করব বলেন? ঠিক আছে, বুঝলাম, বলছিলাম, তখন কি জানতাম নাকি আপনি এরকম? কিরকম মানে এরকম?
আমি আমি কেউ না কেমন আছো আপু এই তো ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো তা তুমি বাগানে কি করো এই তো পড়ছিলাম পড়ছিলে গুড পড়াশোনা করা ভালো তা ও তুমি জানি কিসি পড়ো আমি ক্লাস 10 এ পড়ি 10 এ পড়ো ও তো এখন 18 হইনি না না তাহলে তো হবে না কি হবে না ভাইয়া কিছু না হবে হবে আসলে বলি থাকো তাহলে যাই मन कर बाप मा सैर ढाई सवाल तर लोकल गार्जियन की झमेला নতুন জিনিস কিনেছি একটু তো ঝামেলা হতেই পারে আরে মাল বাইরে যেরকম সুন্দর লাগতেছে না মনে করছে এটার ভিতরে তো ফাংশনের পর ফাংশন ফাংশনের পর ফাংশন এত ফাংশন বেড়াছড়া লাগে যায় শুনেন এইটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড ফোন এটা বুঝতে পেরেছেন তো আরে সেটা বুঝবো না কিছু জন দোকানে তো বলেছে যে আর আর অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ওটা অ্যান্ড্রয়েড ফোন বলেছে তো এই জিনিসগুলো নাকি অ্যাপ মানে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি ফাংশন আরে বাবা ফাংশন তো এইসব অ্যাপস মেস বুঝাচ্ছিস কিছু তো না ধরে যে ফেসবুক তো বুঝছ হ্যাঁ ফেসবুক বুঝবো ওই ফেসবুক ওকে তো ফেসবুক যে কোন সিপার মধ্যে কি হাম এই যে এইটা ফেসবুক এইটা টিপ মারলে পুরো ফেসবুক চলে আসবে তুই টিপ মারতেছিস সব ঠিকঠাক কিন্তু আমি টিপ মারলে লাশ দিয়ে শ্মশানে পড়ে যাবে এটা তো টিপা টিপি না এটা লাগি স্পর্শকাতর এটা আদর করা লাগবে শুন ওই একটা কাটা কাটি খেলা আছে না হ্যাঁ ওই যে ফল ফুস তাই থেকে কাম সারা করে ফেলেছে তা আমি কাটতে কাটতে আমার লোক ছোট হয়ে যাচ্ছে বুঝছিস তো এখন হয়েছে কি ठीक मरत मरे गुम হ্যাঁ কিন্তু ওদের সমস্যা হবে কারণ ওদের কাছে খেলার জন্য একটাই বল আছে বলটা দিয়ে দেন ফাইজলামি করার আর জায়গা বনা নাকি বলটা দিয়ে দেন বলেছিলাম না ইন্টার্নশিপ করছি ও ইয়েস স্যার তো কি প্ল্যান কি করছো ফিউচার নিয়ে কি চিন্তা ভাবনা এখনো কিছু ভাবা হয়নি মানে ইন্টার্নশিপটা শেষ হোক দেখছি তোমার আসলে দেশের বাইরে যাওয়া উচিত আই মিন হায়ার স্টাডিজ এর জন্য মনে হয়
যেতে পারো এবং ধরো আরো হাই ডিগ্রিজ এর জন্য নাকি আপনি ফাইনান্সিয়াল ব্যাপারটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিয়েছেন ফাইনান্সিয়াল ব্যাপারটা নেহা ফেলে দেওয়ার মতো না কারণ বুঝতেই পারছো যা পরিস্থিতি চারদিকে আসলে ফাইন্যান্সিয়াল বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হয় আমরা এসব বাদ দিয়ে অন্য কথা কথা বলতে পারি মানে কি নিয়ে কথা বলবো এনিথিং মানে সারাদিন তো বই নিয়েই থাকি বাইক চালাতে পারেন না বাইকে আমার একটু প্রবলেম আছে আমি আমার ভয় লাগে তাহলে তো আপনাকে বিয়ে করা যাবে না কেন না মানে আমি যে টাইপ ছেলে থেকে পছন্দ করি ওর অনেক বেশি ফান লাভিং অ্যাডভেঞ্চারস ঘুরতে ফিরতে পছন্দ করে খেতে পছন্দ করে মুভিজ দেখতে আপনি লাস্ট মুভি কোনটা দেখেছেন আমি লাস্ট মুভি দেখেছি Shrek. Animation dekhen? I love animations. But animation ta bachchader jonno na? Na na, ei je ei conception ta kintu thik na. Animation manei kintu bachchader movie na. Animation mane hocche er pichone bishal byapar jorito. Er pichone jete hobe. Gele mondo hoy na, shikhte parbe because dekho, bujhar chesta koro. Animation hocche emon ekta jayga jekhane একটা রিয়েল হিউম্যান বিং এর উপরে বিভিন্ন ধরনের ডিভাইস লাগিয়ে সেখান থেকে কিছু গ্রাফিক্সকে বের করে নিয়ে আসা হয় এবং তাকে আরেকটা রূপ দেওয়া হয় এটা কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার এটা আসলে তুমি যদি এর পেছনে না যাও আই মিন তুমি যদি এই কিভাবে বানানো হচ্ছে এটা তুমি যদি না দেখো তুমি বিলিভ করতে পারবে না যে এটা কত ইন্টারেস্টিং আপনি এরকম অস্থির হয়ে পাইচারি করছেন কেন আপনি জানেন কালকে বাবা বলটা ফেরত দেওয়ার পর কি হয়েছে কি আর হবে আপনার বাবার একটা বল কমে মানে আমি বলতে চাচ্ছি আপনার বাবা যে বাচ্চাদের বলগুলো স্টক করতে ওখান থেকে একটা বল কমে গেছে না ওই বলগুলো দিয়ে বাচ্চাগুলো আবার ক্রিকেট খেলা শুরু করছে বলটা উড়ে এসে আমাদের ড্রয়িং রুমের গ্লাসের মধ্যে পড়লো আর গ্লাসটা ভেঙে গেল বাহ ভালো লাগলো শুনে বাচ্চাগুলো বড় হলে সাব্বির রহমান হবে আপনি সব সময় এরকম উল্টাপাল্টা কথা কেন বলেন বলেন তো আমি কোথায় উল্টাপাল্টা কথা বললাম এই যে বললেন মাত্র আপনি দেখি এই কয়দিনে খুব ভালো চিনে ফেলেছেন আমাকে একটা মানুষকে চিনতে 2 ঘন্টা বেশি লাগে না তাই আচ্ছা বাদ দেন আপনাদের বাসায় বুয়াটা মনে আজকাল আসে না না এক সপ্তাহ ধরে উনি গায়েব আছেন খোঁজ নেননি কেন গায়েব আছেন নিয়েছি খুঁজেই পাচ্ছি না গায়েব থাকলে খুঁজে পাবো কোথা থেকে আপনাদের বাসায় রান্না বান্না কিভাবে চলে তাহলে চলে যাচ্ছে আর কি আচ্ছা নতুন কোনো বুয়া কি পেয়েছেন খোঁজা ট্রাই করছি কিন্তু মনে হয় না নতুন বুয়া খুঁজে পাবো আপনার কাছে কোনো খোঁজ আছে একটা বুয়া আছে কিন্তু তাকে আসলে পার্মানেন্টলি রাখতে হবে পরীক্ষা কৃষ্ণ ভাই ফোনটা ধরেন কৃষ্ণ ভাই মরণ্য ঘুমায়
কেন রন্টু জানি কি হইছে কি হইছে রন্টু আমি কিছু জানি না আপনি তাতে আসেন আব্বারে খুঁজলাম কিন্তু আপনার আব্বারে আমি খুঁজে পাচ্ছি না কি করা যায় বলেন তো বাবা তো একটু বাইরে গেছেন বাবা আসলে আমি বলে দিব ঠিক আছে ও আপনার আব্বা বাইরে গেছেন না আপা জি আমাদের আরেকটা বিরাট সমস্যা আছে সমস্যাটা হচ্ছে কি জানেন যে আমাদের ঠিক কারেন্টটা কিন্তু আসে না বুঝতে পেরেছেন তো ওই লাইটটা লেভে আর জলে জলে লেভে বুঝতে পেরেছেন তো আচ্ছা বাবা আসলে আমি এটাও বলে দিব ঠিক আছে আচ্ছা আপনারা না হেভি কঠিন লাগতেছে বুঝতে পেরেছেন মানে একেবারে বিউটিফুল বাবা আসলে আমি এটাও বলে দিব কেন এটা বলবেন কেন এটা তো আমি শুধু আপনারে বলেছি আপনার ওই দাড়ি মশলা বাবারে বলেছি নাকি আপনার না অনেক প্রেশার জি জান তাহলে কমে গেছে শুনেন আপা আপনার যে আমি এইসব কথাবার্তা বলেছি এগুলো সব ভুলে যান আপা প্লিজ হ্যাঁ কিছু মনে রাখেন না আপনিও কিছু শোনেননি আমিও কিছু বলিনি প্লিজ আপা ঠিক আছে জি স্যার ওয়ালাইকুম আসসালাম আপনার জন্য চা দিতে বলেছি চা খাবেন তো আমি চা খাই না ও ফাইন আচ্ছা বলুন তো বাঘ বেশি ভয়ঙ্কর নাকি মন্ত্রী চোখে আগুন লাগলে অসুবিধা কি জানেন চোখের আগুন আশেপাশে কোনো কিছুকে জ্বালাতে পারে না শুধু শুধু চোখটাই জ্বলতে থাকে আর চোখে আগুন লাগলে সুবিধাটা কি জানেন না সেটা আমি নিজেও জানি না